বোম্বাদার বাড়িতে সকাল সকাল চলে এসেছি, কারণ বোম্বাদা আজকে ব্রেকফাস্টের জন্য ইনভাইট করেছে। অ্যান্ড ব্রেকফাস্টে এক্স্যাক্টলি কী কী থাকছে সেটা জানি না, বোম্বাদা এখানে দাঁড়িয়ে আড্ডা মারছে। বোম্বাদা আজকে বুঝতে পারছি বিশেষ অন্যরকম মেজাজে তুমি রয়েছো, ব্রেকফাস্টে কী কী থাকছে সেগুলো কি তুমি খাবে? প্রচুর প্রশ্ন একই সাথে। এই দেখো, আমি খাবো কি খাবো না ইম্পর্টেন্ট না, তোমরা খাবে, তোমাদের জন্য এটা করা হয়েছে, আমাদের টিম খাবে, কাবেরী অন্তর্ধানের ফুল টিম আজকে আসছে। কারণ আমরা এতটাই ব্যস্ত থাকি বা সবাই ব্যস্ত ছিলাম, এবং আমিও প্র্যাকটিক্যালি অনেস্টলি স্পিকিং গত সপ্তাহের আগে কোথাও বেরোয়নি, কারণ আমার অদ্ভুত একটা প্রবলেম হচ্ছিলো, কাশি সর্দি, সো অ্যান্টিবায়োটিক চলছিলো, তো আমি কারোর সঙ্গে দেখা করতে পারি। আর আমরা মনে করি প্লেয়াররা যেন মাঠে নামার আগে একটা টিম, আজকে আমাদের এখানে কিন্তু কাবেরীর এন্টায়ার টিমই আছে, সবাই আছেন প্রায়, এবং বম্বের থেকেও ইন্দ্রনীল শুটিং চলছিলো, সেও চলে এসছে। সো ওই একটা টিম স্পিরিট, এবং তোমাদের সঙ্গে একটা আড্ডা মারা সকালবেলা। দেখো, আমরা অনেক সময় মনে করি যে চলো ওই অমুক রেস্টুরেন্ট, অমুক হোটেল, তো আমার এটা পরশু দিন গাড়িতে যেতে যেতে কৌশিক বললো, না চলো না আমরা একটু সকালে, মানে হয় না এটা ব্রেকফাস্ট হয়ে যাক, এবং তখন বললাম তাহলে সবাইকে ডেকে নিই, আর এই বাড়িটাতে তো সবাই চলেই আসে, তো আর চলো একটু মজাও হবে। আর সত্যি কথা বলছি, আর কিছুদিনের মধ্যে এই সকালের এই সূর্যর মজাটা চলে যাবে, মানে এই ঠান্ডা ঠান্ডার সময় একটা একটা একটু রোদ্দুর খেতে খেতে একটু একটু সাদা লুচি, লুচি আর সাদা আলুর তরকারি আর চা খাবার একটা মজা আছে। তুমি কি তাহলে টি পার্সন না কফি? আমি বেসিক্যালি কফি পার্সন, কিন্তু এখন চা খাচ্ছি। আচ্ছা, একটুখানি তোমার, যেহেতু সকালবেলায় আমরা এসেছি তোমার বাড়িতে, তো কিছু প্রশ্ন আছে তোমাকে নিয়ে, হ্যাঁ, মানে ব্রেকফাস্ট, ফিটনেস সব কিছু নিয়ে। তো প্রথম প্রশ্ন যেটা তোমার কাছে যাচ্ছে, তুমি কি সেই সব ব্লেস সোলসের মধ্যে, মানে যে যা যা বোম্বাদা খায় জাস্ট এগিয়ে যেতে পারে, কোনো চাপ হয় না? না না, ওটার মধ্যে আমি পড়িও না, প্রথম কথা, আর ওটার মধ্যে আমি পড়তেও চাই না, মানে ওই এক্সপেরিমেন্টটা কখনো করিনি। মানে দেখো, আমরা একটার সময় যে জিনিসটা করতে পারতাম, গত 10-12 বছর ধরে আই হ্যাভ চেঞ্জ মাই এন্টায়ার লাইফস্টাইল, আই হ্যাড চেঞ্জ মাই ফুড হ্যাবিট, আই হ্যাড চেঞ্জ মাই, সো আই হ্যাড চেঞ্জ 70-80%, আমি বলবো নট 100%, যেটা 100% হয়ে গেলে তো দেন আই হ্যাভ টু মানে কোথাও চলে যেতে হয় সাধু সাধুদের মতন। বাট আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, যা যা মানুষের একটা, দেখো ওয়েন আই জাস্ট টাচড 50, আমার তখন থেকেই পুরো লাইফস্টাইলটাকে পাল্টে দিয়েছি। সো ওই লাইফস্টাইলটা আমাকে আরও ইয়াং করে দিয়েছে। এই যে লোকে বলে না, সেটা তুমি ভালো করে লক্ষ্য করবে, এটা নট ওনলি উইথ মি, তুমি যদি বম্বেতেও দেখো, যারা আমার বয়সী, মানে যারা অ্যারাউন্ড 60, মানে যারা 55+, তারা কিন্তু ওয়েল মেনটেন বেশি, কারণ আমরা না কনশিয়াসটা আরও বেশি হয়ে যাই, খাওয়ার বলো, ফুড বলো, এক্সারসাইজ বলো, এই পুরো ব্যাপারটার মধ্যে একটু কনশিয়াসনেস থাকে। হ্যাঁ, মানে আবার বলছি, ইটস অ্যারাউন্ড 80%। আর মর্নিং রিচুয়ালস, এক্স্যাক্টলি ফার্স্ট মর্নিং রিচুয়াল বোম্বাদার কী থাকে? দেখো, আমার কিছু সকালবেলা থাকে টুকরো টাকরা খাবার, সেগুলো খাবার মানে নট ফুড, ওই ওই যেরকম হয় এই সমস্ত মধু ঠধু অমুক তমুক, এটা খাওয়ার পরে লিকার চা এক কাপ খাই, খুব ঠান্ডা ঠান্ডা থাকলে 1.5 কাপ খাই, তারপরে আই গিভ এ গ্যাপ, তারপরে একটা ছোট্ট ব্রেকফাস্ট, মানে ইটস নট এ ব্রেকফাস্ট কাইন্ড, ইটস আর পেটে একটা কিছু পড়তে হবে, এইটুকু একটা খাই, তারপর আই টেক এ হাফ অ্যান আওয়ার ব্রেক, দেন আই গো ফর মাই জিম, সেটা 1.5 ঘন্টা চলে, তারপরে একটু সাপ্লিমেন্ট, তারপরে দুপুরবেলার দিকে, দুপুরবেলাটা একটু লেট আফটারনুন, কারণ আমি দুপুরের খাবার আমার নেই। আচ্ছা, সো আই গো ফর এ লিটল লেট আফটারনুন, মানে ব্রাঞ্চ সেখানে, হ্যাঁ একটু একটু বড়ো ব্রাঞ্চ, সেখানেও আমার ওই খাবারটা ইজ লাইক গাড়িতে যেতে যেতেও খাওয়া যায়, ওই সব কিছু মিশিয়ে একটা ঘটনা, তো ওই খাই, আবার লেট ইভিনিংয়ের দিকে একটা কিছু খেয়ে নিই, দ্যাটস ইট। তো তোমার লাস্ট মিল কখন হয়? চেষ্টা করি খুব ঝামেলা না হলে 9টার মধ্যে। আচ্ছা, লাস্ট মিলে এক্স্যাক্টলি কী থাকে, মানে কি সেটা কি রেগুলার বেসিসে যা খাও রোজ? ওই চিকেন একটু বয়েল, স্যুপ, এই সমস্ত, এই তার বাইরে কিছু না, তার বাইরে কিছু নেই। তো এই যে তুমি সকালবেলা জিম যাও, তো কোনো সময় এরকম হয়েছে যে জিমের মাঝখানে খিদে পেয়ে গেছে, হঠাৎ করে কিছু একটা আমি খেলাম, দেন আবার জিম হিট করো? নো নো নো, নেভার নেভার নেভার। তোমার চিট ডে নেই? না, চিট ওইভাবে চিট ডে নেই। হ্যাঁ, চিট ডে আমার, তুমি আমার বাড়িতে ডাকলে আমি খেয়ে নেবো, ওরম আমার কোনো মনে নেই যে আমি কিছু খাবো না, মুখে কিছু তুলবো না, মানে আই নো যে আমি যদি কোনো ক্যালোরিটাকে ইনপুট করি, আমি সেই ক্যালোরিটা কীভাবে বার করবো এটা আমি জানি। স্ট্রিক্ট নো নোস কী আছে ডায়েটে তোমার? আমি ভাজা ভাজি, মানে এনিথিং ফ্রায়েড আমি অ্যাভয়েড করি। আর ফেভারিট মিল যদি বলা হয় দিনের, তাহলে কোনটা তোমার এক্স্যাক্টলি ফেভারিট মিল দিনের মধ্যে, মানে পুরো দিনের মধ্যে, ব্রেকফাস্ট থেকে একদম রাতের মধ্যে, কোন টাইমটা খাওয়া? যেগুলো আমি খাই না, খুব নর্মালি কেউ খেতে পারবে না, মানে ওটা একটু বলো শুনি, মানে একেবারে নুন ছাড়া, তেল ছাড়া, বয়েলড, মানে সাদা সাদা, আমার কখনো যদি এক্সট্রা হয়ে যায় আমি যদি বলি তোরা কেউ খাবি, আমার পাশে যারা থাকে ওরা ছিটকে পালিয়ে যায়। সো আমার খুব একটা ফেভারিট মিল হয় না, বা ফেভারিট মিল বার করা খুব মুশকিল হয়। অ্যালকোহলিক ড্রিঙ্ক অনেক সময় থাকে, যেটা হেলদি অ্যালকোহলিক ড্রিঙ্ক, এরকম কোনো সময় হয় যে না আমি এটার সঙ্গে এরকম ব্লেন্ড করে আমি খাবো, বাট হয়তো হয় না, সেরকম কোনো কিছু তোমার অ্যাজ সাচ কিছু প্ল্যানও থাকে না?
ডায়েটিশিয়ানও বলেনি যে একদিনই চোখে ফাইন বা মাসে একবার? দেখো ডায়েটিশিয়ানরা আমার মোটামুটি কলকাতা বম্বে মিলিয়ে আমি যতটুকু ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলেছি, তারা যখন আমার কথা শুনেছেন বা আমার প্ল্যান অফ অ্যাকশন দেখেছেন বা আমি যেটা মেনটেন করি শুনেছেন, তারা বলছে স্যার উই ডোন্ট নিড টু অ্যাডভাইস ইউ। সো অ্যান্ড আমার ওইটা নেই, আমার ধরো মানে ইটস ফুড বলো অ্যালকোহল বলো যে আমাকে এটা করতেই হবে বা ওটা করতে, ওইরকম নেই। আমি যেটা মনে করি খাবো না খাবো না। ফেভারিট মাঞ্চিস কিছু নেই? বিকেলবেলার দিকে হঠাৎ করে একটু ইচ্ছে হলো কিছু খাওয়া? মুড়ি মুড়ি, শুধু মুড়ি মুড়ি মুড়ি। আচ্ছা, একদম শেষে ক্রেজিয়েস্ট ডায়েট যেটা তুমি ট্রাই আউট করেছো? ক্রেজিয়েস্ট ডায়েট, দেখো কিছুদিন আগে আমি একটা ক্রেজিয়েস্ট ডায়েট করেছিলাম। আমি অলওয়েজ আই ডু ইট ফর মাই ফিল্ম, যেটা অতনুদার ছবি রিলিজ করবে, ওখানে একটা খুব ভাঙাচোরা চেহারা আমাকে করতে হয়েছিল। সো আই ওয়েন্ট ফর আ র ডায়েট। ইন ফিউ র ডায়েটটা ইজ লাইক তুমি এমন কিছু খাও যেটা তোমাকে রান্না করতে হবে না, তুমি নিজের হিসেব করে দেখো কোন কোন জিনিস তুমি খেতে পারো রান্না না করে। সো দ্যাট ওয়াজ লাইক মাই 15-20 ডেজ ডায়েট, সেখানে ইট ওয়ার্ক লাইক অ্যান্ড র ডায়েট ইজ লাইক রিয়েলি গুড, নট ফর রেগুলার থিং। মানে তুমি যদি সারা বছরে হঠাৎ 15 দিনের র ডায়েট করো, ইউ উইল সি দ্য এফেক্ট। বাপরে, আচ্ছা তা বুঝতেই পারছি যে টোটাল ইন্সপিরেশনাল একটা স্টোরি, কারণ এরকমভাবে বোম্বাদাকে আই এম শিওর যে খুব কম মানুষজনের রিভিল আউট করাতে পেরেছে। বোম্বাদা কাবেরী অন্তর্ধান, আর এখানে কাবেরীকে তুমি অন্তর্ধানে রেখেছো, এখন অবধি আমরা কোথাও কাবেরীর মুখ সেভাবে দেখতে পেলাম না, কাবেরীকে কি আজকে ব্রেকফাস্টে আমরা পাচ্ছি? হ্যাঁ, এটা পরিচালক, মোটামুটি পরিচালক অলওয়েজ ডিসাইডেড কি কাবেরীকে যতটা অন্তর্ধানে রাখা যায়, কারণ এটা শুধু কাবেরীকে নয়, ইনফ্যাক্ট আমাদের এখানে আমি আর কৌশিকই স্পোক্সম্যান, আমরা ঠিক করে নিয়েছিলাম, কারণ এটা থ্রিলার তো অনেক সময় হয় এক্সাইটমেন্টে অনেকে অনেক কিছু বলে দেয়। বাট আজকের ব্রেকফাস্টে আমাদের এন্টায়ার টিম আসছে, কাবেরীও আসছেন, সো উই আর ওয়েটিং ফর কাবেরী। বেশ, হই হই করে এগিয়ে যাক ছবি, আর এরকম ধরনের এক্সক্লুসিভ মুহূর্তের জন্য চোখ রাখুন শুধুমাত্র আজ তাক বাংলায়।